बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम टू मुक्तास रेसिपी व्यूअर्स देखे बुझते पारछेन आजके आमी कि निये एसेछि गोल गोल फुलको फुलको फुचका। तो शुरू करी आपनारा देखें। तो व्यूअर्स आमी आपनादेर जोन्नो जेहेतु आजके फुचका रेसिपि निये एसेछि सेजोन्नो आमी एखन फुचका भाजबो। फ्राई पैन बसिए निलाम, तेलटाओ गरम हয়ে গেছে। এখন আমি এই ফুচকাগুলো ভাজবো। এই ফুচকাটা আমি বাসায় তৈরি করিনি, এটা যে কোনো সুপার শপে গেলে আপনারা পেয়ে যাবেন। আমি এখন এগুলো ভাজবো। তেলটা হালকা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি কি করে। এটা কিন্তু ফার্স্টে আপনারা হাই হিটে দেবেন না, হাই হিটে দিলে এক সাইড পুড়ে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে। দেখছেন মাশাআল্লাহ ফুচকাগুলো গোল গোলভাবে ফুলে উঠছে। এভাবে চামচ দিয়ে ঘুরে ফিরে নিতে হবে যাতে সব দিকে ঠিকমতো হিটটা লাগে এবং ঠিকমতো ভাজা হয়। তো এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব, তেল ছড়িয়ে ছড়িয়ে আমি উঠিয়ে নেব। আমি এভাবে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি ঝুড়িটার মধ্যে। এবারে সবগুলো আমি তেল ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নেব। এই তো আমার ফুচকাগুলো ভাজা কমপ্লিট। এখন আমি ভিতরে পুরটা তৈরি করব। তো দেখুন আমি কিভাবে পুরটা তৈরি করি। তো এবারে ফুচকার ভিতরে পুরটা তৈরি করার জন্য আমার যা যা লাগছে আমি এখানে নিয়েছি। আমি এখানে মটর বা বুট যেটা বলেন, মটর এবং আলু খুব সুন্দরভাবে আদা রসুন গরম মশলা সব রকম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এই অবস্থা, সেই সেদ্ধ করার প্রসেসটা আপনাদের দেখালাম না, সেটা আমরা সবাই পারি। এখন এটার সাথে আমি মিক্সড করব। এখানে আমি নিয়েছি স্লাইস করা পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা এবং কিছু কাঁচামরিচের স্লাইস। এগুলো এখন উপর দিয়ে আমি দিয়ে দিলাম। আমি এতে আরও দেব। এখানে আমি এই পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি ঝালটা কমিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে এটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দেবো এই পরিমাণ বিট লবণ। আর আমি যেহেতু বুটের মধ্যে আগে সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে দিয়েছি, এজন্য এখন পুরো লবণটা লাগবে না। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো মশলাটা করা কমপ্লিট, আমার ভিতরে পুরটা কমপ্লিট পুরোপুরি। এভাবে ফাটিয়ে নিলাম, এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দিয়ে দিলাম। এবারে উপর থেকে একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা আর দিয়ে দিলাম একটু সরষে আর একটু পেঁয়াজ। এভাবে আমি সবগুলো পুর করে নেব। এই তো ফুচকাগুলো আমার পুর করা কমপ্লিট। এখন আমি উপর থেকে এক ডিম সেদ্ধ ডিম গ্রেটারের যে সাইডে চিকুন সেটা দিয়ে আমি ডিমটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমে নিশ্চয়ই জল চলে আসছে সবার। রেসিপিটা দিয়ে দিচ্ছি, আপনারা কষ্ট করে বাসায় বানিয়ে ফেলুন। এখন উপর থেকে দিয়ে দেবো তেঁতুলের টক। এটা কীভাবে বানিয়েছি এটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। বানাতে বানাতে আমারই জিভে জল চলে আসছে, আর তর সচ্ছে না। তা ভিউয়ার্স দেখতেই পারলেন কত লোভনীয় একটি রেসিপি। এখন আমি এটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে সহজেই চলে যায়। তা ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I love this.